আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ভূমি মন্ত্রণালয়ের ষাট কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্তু বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত তো ব্যাপারটা হচ্ছে এমন সেটা হচ্ছে চল্লিশ মিটার দীর্ঘ এবং তিরিশ মিটার প্রস্ত অর্থাৎ এটা ধরতে পারবো আমরা চল্লিশ মিটার এটা ধরতে পারবো হচ্ছে তিরিশ মিটার আর মাঝ বরাবর রাস্তা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের প্রশস্ততা এদিক দিয়েও মাছ বরাবর রাস্তা আছে ওয়ান পয়েন্ট ফাইভের এখন এই দুইটা সেগমেন্ট যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে দেখা যাবে হচ্ছে এমন রাস্তাটার ক্ষেত্রফল এটা একটা হবে এই মাছ বরাবর এইটা একটা হবে তো আমরা বের করব হচ্ছে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফলটা আমাদের আসবে হচ্ছে যেহেতু এই দৈর্ঘ্যটা হচ্ছে চল্লিশ আর রাস্তার প্রশস্ততা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেই ক্ষেত্রে আসবে হচ্ছে চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকোস আসবে হচ্ছে সিক্সটি মিটার স্কোয়ার দ্বিতীয়ত হচ্ছে এই লম্বা অংশটুকু এই লম্বা দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইটা অর্থাৎ আর এই রাস্তার প্রশস্ততা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আসবে হচ্ছে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ তাহলে দুটা যোগ করলে আসবে হচ্ছে ওয়ান জিরো ফাইভ মিটার স্কোয়ার অর্থাৎ রাস্তার ক্ষেত্রে হবে হচ্ছে একশো মিটার স্কোয়ার কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই রাস্তা এবং এই রাস্তা এই জায়গাটার মধ্যে ওভারল্যাপ হয় অর্থাৎ এই জায়গাটুকু এই পাশ থেকে যখন হিসাব করা হয় তখন নেওয়া হয়েছিল আবার এই পাশ থেকে হিসাব করা হয় তখন নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে মাঝখানের অংশটুকু আমাদের বাদ যাবে মাঝখানের অংশটুকু বাদ গেলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তাহলে মাঝের যে অংশটা থাকবে এই অংশটা এটার ক্ষেত্রফল হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকোস আসবে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার এই জায়গাটুকু এখানে বাদ যাবে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার বাদ যাবে তাহলে এটা বাদ গেলে আমাদের আসবে হচ্ছে ওয়ান জিরো টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার স্কোয়ার তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে হচ্ছে একশো দুই দশমিক সাত পাঁচ বর্গ মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর বসে নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে এক ব্যক্তি পনেরোশো টাকায় কিছু জিনিস কিনে তিন ভাগের এক অংশ চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করল এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করে তার মোটের উপর চার পার্সেন্ট লাভ হবে অর্থাৎ সে কিনে হচ্ছে পনেরোশো টাকার জিনিস এবং সে তার এক তৃতীয়াংশ ওয়ান থার্ড মানে হচ্ছে পাঁচশো টাকার যে প্রোডাক্ট এবং বাকি থাকে হচ্ছে টু থার্ড টু থার্ড হচ্ছে পনেরোশোর এক হাজার টাকার প্রোডাক্ট তো এখানে বলা হচ্ছে ওভারঅল তাকে লাভ করতে হবে হচ্ছে চার পার্সেন্ট ওভারঅল লাভ করা চার পার্সেন্ট মানে হচ্ছে তার এখানের পনেরোশোর যে চার পার্সেন্ট আছে সেটা হচ্ছে ষাট টাকা লাভ করতে হবে ওভারঅল এটা বলা হচ্ছে কিন্তু এখানে ওয়ান থার্ডের ক্ষেত্রে সে চার পার্সেন্ট লস করে ফেলে তাহলে এর যে চার পার্সেন্ট লস এটা আসবে হচ্ছে বিশ টাকা এই বিশ টাকা লস করে হচ্ছে পাঁচশো টাকার মধ্যে তাহলে এই ষাট টাকা যে লাভ করে সেই ষাট টাকা থেকে তো বিশ টাকা কমেই গেল অর্থাৎ এখানে লাভের জায়গায় সে লস করে ফেলল তাহলে ওভারঅল তাকে এখন যে লাভ করতে হবে অর্থাৎ বিশ টাকা এখানে ক্ষতি করে ফেলে যেখানে হচ্ছে ষাট টাকা তার লাভ করার কথা ছিল তাহলে এখানে তো ষাট টাকা লাভ করতেই হবে প্লাস হচ্ছে আগের যে বিশ টাকা ক্ষতি করেছিল সেটা কভার করতে হবে তাহলে টোটাল হচ্ছে আশি টাকা এখানে প্রফিট করতে হবে কতর মধ্যে আশি টাকা প্রফিট করতে হবে বাকি যে এক টাকার প্রোডাক্ট আছে এর মধ্যে তার করতে হবে তাহলে ইন্টু একশো এটি টাকা টাকাটি করলে আসবে হচ্ছে এইট পারসেন্ট অর্থাৎ আট পারসেন্ট লাভ করে তাকে বাকি প্রোডাক্টগুলি বিক্রি করতে হবে তাহলে ওভারঅল তার ফোর পার্সেন্ট লাভ থাকবে এটি হবে এই পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন আমার পনেরো পনেরোতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস ফাইভ হয় তবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত তো এইটা আমরা যদি এটা করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোস ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকো সার্ভে হচ্ছে ফাইভ এক্স বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোস ফাইভ এক্স প্লাস এক্স অর্থাৎ ওই পক্ষে এক্স যোগ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকো সার্ভে হচ্ছে সিক্স এক্স তো এই মানটা আমরা এখানে বসাব নিচের মানটার সমান হচ্ছে এটা সিক্স এক্স অতএব আমরা লিখতে পারবো হচ্ছে এক্স বাই সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই সিক্স হবে হচ্ছে নির্ণ মান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে সমাধান করুন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস বা এটা লিখবো হচ্ছে টু বাই এক্স মাইনাস টু ইকোলস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বা টু বাই এক্স মাইনাস টু ইকলস এইটা আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এইটা আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বা টু বাই এক্স মাইনাস টু ইকোলস এইটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আর এটা আসবে হচ্ছে টু এক্স তাহলে টু টু কাটা আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টু ইকোস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকোস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বা এটা একটা কাটা এইটা এই পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে টু এক্স ইকোস থ্রি বা এক্স ইকোস আসবে হচ্ছে থ্রি বাই টু এই এক্স ইকোলস থ্রি বাই টু হবে সমাধান এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ